কোনো উযর ছাড়া কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না কি বললাম কোনো কারণ ছাড়া কোনো উযর ছাড়া কোনো অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن بينما انا نائمون امي غوميه چلام اتاني رجلان امي غوميه چلام شپنے امار کاسے دوجن لوگ ارس شپنے کوئی جن ارسے এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড়টা পর লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে আমি বলছি মন দিয়ে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আশার পর فاخذ بضبعي আমার বাহু ধরস এভাবে বাহু ধরস তো ধরার পর আমারে টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজি সুবহানাল্লাহ নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম فاتয়া বি জবালান ওয়ারা আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো এই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রইছি দুর্গম পাহাড় এটা সামনে দাঁড়ায় রইছি নবীজির নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রাসূলরে এইভাবে দুই বাহুতে ধইরা দুইজন নিয়ে গেছে তা আপনি সামনে এলেন না দেখলে সুন্দর হইতো আছে আইছেন না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আপনি ধরে নিয়ে পাশ দিয়ে হুজুর এইরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিছে আমি দাঁড়ায় রইলাম ফাকালা দুইজন আমাকে বললেন ইসহাক এই পাহাড়ের উপর উঠেন তো আমি জবাব দিলাম লা উতিকুহু না না আমি পারবো না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারবো না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব উঠুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহু ধরে আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি উঠেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাইতু আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে ওঠার পর আমি দেখলাম ইদান বি আসওয়াতিন শাদীদা প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে رسول الله صلى الله عليه وسلم বলেন حتى اذا كنت في سواء الجبل যখন পাহাড়ের মাঝা মাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বি আসওয়াতিন শাদীদা প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে فقلت ما هذه الاصوات আমি প্রশ্ন করলাম এগুলো কিসের আওয়াজ ওই দুইজন জবাব দেয় উয়া ও আহলিন নার এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুম্মান তালাকাবি এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিন বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন পা উপরে মাথা নিচে সত্তাকাতিন আশদাকুহুম এই
দুই পাশের যে দুই গাল এই দুই গাল করাত দ্বারা চিরতেছে উপরে পাগুলা নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল চিরতেছে তাসিলু আশদাকুহুম দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনায় আনেন দৃশ্যটা কল্পনায় আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রাসূল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মান হাউলা ফেরেশতারা জবাব দিলেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর রাসূল বলেন একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে রাখা মনচায় আমি রাখবো মনচায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুম্ব অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কি বলে দেখেন তিনি বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন কোন ব্যক্তি যদি উযর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে কয়টা কিভাবে ইচ্ছাকৃতভাবে লাম ইয়াকযি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লা সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাফফারা আছে 60টা রোজা রাখা কিন্তু কাফফারা কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না কয়টা রোজা মাত্র একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন সাহরি খাবেন সাহরির মধ্যে বরকত আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে বরকত আছে বলেন তো সবাই সাহরিতে কি আছে সাহরি খাওয়ার সময় দুই চারটা খেজুর রাখবেন অন্যান্য খাদ্যের পাশাপাশি দুই চারটা খেজুরও খাবেন আমি প্রতি সাহরিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহরিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য তো সাহরিতে যেই খাদ্যকে আমার নবী নেয়ামতে পরিপূর্ণ বললেন এটা আমরা মিস করব কেন মিস করব না আমরা তাহলে একটা হলেও খেজুর খাবেন যে আমরা ভাত অন্যান্য যা খাই যে আমার নবীর যে নেয়ামতের কথাটা বলছে এটা আমরা কেউ মিস করব না তাহলে সাহরি টোটালটা বরকত আবার ওই বরকতের মাঝে রসুল আলাদা একটা স্পেশাল নেয়ামতের কথা বলছে খেজুর তো এটা আমরা খাবো ইনশাআল্লাহ